আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। পাথরের বাজারে একটু নড়েচড়ে বসছে আর কি। তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার সরকার নির্ধারিত মূল্য 650 টাকার নিচেও 595 টাকা পর্যন্ত লোকজন গরু মাংস বিক্রি করছে, ঠিক আছে? তো ওই খিলগাঁওয়ের না কোন জায়গার জানি লোকটা, মঞ্জুর নাম মেবি, তো উনি কিভাবে পারলো এটা নিয়ে অনেক রিসার্চ, অনেক গবেষণা করার পর সাংবাদিকরা বের করছে যে আসলে একটা সিন্ডিকেট আছিল, গরু মাংসের একটা সিন্ডিকেট ছিল, যেটা ওরা নিজেরাই এই রেটটা বৃদ্ধি করছে। কোনো একটা কষাইয়ের 595 টাকা করে বিক্রি করেও সে কিন্তু লাভ করতেছে, আর কেউ 650 টাকা করে বিক্রি করেও সে দেখাচ্ছে হচ্ছে লস। তো এইটা একটা মূলত সিন্ডিকেট ছিল। সো এত গবেষণা টবেষণার পরে, খোঁজ খবরের পরে আমাদের জার্নালিস্ট ভাইরা বের করছে এটা ছিল একটা সিন্ডিকেট। এই সেম জিনিসটা এই পাথরের ব্যবসার মধ্যেও আছে। পাথর আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, আমাদের দেশে অহরহ পাথর থাকার পরেও আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি। সো এই সিন্ডিকেট কথা, এটা হচ্ছে উপরি মহলের সিন্ডিকেট, ওই এইটার কথা আমরা নাই বলি। আমরা মাঠ পর্যায়ে আসি, যেমন গরুর গোশত যেমন মাঠ পর্যায়ে যেমন একটা পণ্য, পাথরের মতোই জিনিসটা একটা হচ্ছে মাঠ পর্যায়ে যদি আমরা আসি। তো মাঠ পর্যায়ে আমাদের যেই পাথরগুলো আছে, এই পাথরগুলো খুবই চিপ রেটে বিক্রি করা যায়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা যেমন হচ্ছে মাংসের সাথে হাড্ডি মিক্স করে এটা রেট কমায় ফেলে, সেইভাবে পাথরের সাথে অন্য পাথর মিক্স করে এটা রেট কমায় ফেলে। আপনারা কয়েকদিন আমাদের ব্লগ দেখছেন যে সরকারি কাজের জন্য আমরা কম দামে পাথর দিতেছি, কম দামে একটা নতুন কোয়ালিটি বের করছি, কিন্তু সেক্ষেত্রে জিনিসটা কি, ওইটা হচ্ছে একটা সেপারেট একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা ওইটা বের করেছিলাম। কিন্তু এই পাথরটা এই কিছু অসাধু ব্যবসায়ীরা ভালো পাথরে, যেমন আপনি যদি বিম ডালাই দেন, কলাম ডালাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না পাথরের কোয়ালিটিতে। এই অসাধু ব্যবসায়ীর ওইসব পাথরের সাথে, ভালো পাথরের সাথে এইসব 2 নম্বর কোয়ালিটির পাথর মিক্স করে এইটার যে এই রেটটা কমানো হয়। আবার কিছু কিছু আছে যে অত্যাধিক রেটে, মানে যেই পাথরটার রেট বর্তমানে 170 টাকা থেকে 75 টাকা, এই পাথরটার রেট কীভাবে 210 টাকায় পৌঁছায়, বর্তমানে হাইয়েস্ট ডলার রেট চলতেছে। সো ইম্পোর্টের ভিতরে এটা আসলে পড়েই না। আমরা যদি বলি যে ডলারের কারণে এটা দাম বৃদ্ধি হয়েছে, একদম না, একদম এটা ভুয়া কথা। এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে হয় যে ওরা হচ্ছে সবাই মিলে রেটটা বৃদ্ধি করে দেয়, এটা কোনো প্রবলেমই না। ডলার রেট না, ডলার সর্বোচ্চ দাম বর্তমানে চলতেছে, এখনও আমরা 175 টাকা একটা পাথর বিক্রি করতেছি এলসি, উইদাউট মিক্সিং এনি কাইন্ড অফ গার্বেজ অর এনিথিং। সো এটা আপনাদের বুঝতে হবে যে কোন লোকজন যে আপনাদের কাছ থেকে ওভার প্রাইসটা রাখতেছে, আপনাদের এটা বুঝতে হবে। আর কোন লোকজন আপনাদের কাছ থেকে চিপ রেটে বিক্রি করতেছে, কী মালটা বিক্রি করতেছে, এইটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের সাথে যারা আমাদের পেজে, আমাদের অনেক দিন যাবৎ আমাদের পেজটা রানিং আছে, আমরা আপডেট দিতে আসছি, আমরা আপডেট দিতে থাকি আর কি। আমাদের সাথে যারা যুক্ত আছে তারা, আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বাজারটা ডেইলি কীরকম থাকে বা কী পরিমাণ থাকে। আমাদের ঘাট হচ্ছে ঢাকা ডেমরা কাশপুর ঘাট, ওই সাইডে হচ্ছে আপনার ডেমরা ব্রিজ, এই সাইডে হচ্ছে আপনার কাশপুর ব্রিজ, আমরা পড়েছি হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে শীতলক্ষা নদী বলে। আমাদের এটা একটা সুফল বলতে গেলে, আমাদের বাই বোটে যখন আমরা মালটা আনি আমাদের খুবই খরচ কম পড়ে, আমরা কোনো মালই গাড়ি দিয়ে আনি না, আমাদের সব পাথর বালু এগুলো হচ্ছে আপনার বাই বোটে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বালুর বোট, এই যে এখানে আমাদের পাথরের বোট, আমরা সব ব্ল্যাক এলসি, গ্রে এলসি, হোয়াইট এলসি সব আমরা আনি হচ্ছে আপনার এই ইয়ের মাধ্যমে, বাই বোটে। সো এই জন্য আমাদের খরচাটা অনেক কম পড়ে। এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে সর্বনিম্ন রেট, এবং আমাদের কাছে পাবেন হচ্ছে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিটা। আমাদের কাছে খারাপ কোয়ালিটিও আছে, বেস্ট কোয়ালিটি আছে। আমরা বলবো না যে আমরা শুধু ভালোটাই বিক্রি করি, আমরা খারাপটাও বিক্রি করি, ঠিক আছে? খারাপটা খারাপটা রেটে এবং ভালোটা ভালোটা রেটে বিক্রি করি, আর খারাপটা আমরা বলেই বিক্রি করি যে এটা খারাপ, কী কোন দিক দিয়ে খারাপ বা এটা কী কাজে ইউজ করতে পারবেন সর্বনিম্ন। সো আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেওয়া নাম্বারে কল করেন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, এবং আমাদের সাথে আইসে সরাসরি আমাদের ঘাটে আসতে পারেন। এই যে আমাদের ঘাট, এটা হচ্ছে বালুর ঘাট, পাথর ঘাট, আমরা এখানে ক্রাশারে আমরা ক্রাশ করে থাকি।
তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।